আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালোই আছেন। আমরাও আল্লাহ তালার অশেষ কৃপায় অনেকটা ভালোই আছি। বরাবরের মতো আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে, আশা করি অনেক ভালো লাগবে। আজ একটু সকাল সকাল উঠতে হলো, কারণ মাংসগুলো তো সকাল সকাল আনতেই হয়। তো আপনাদের ভাইয়া মাংস এনে আমাকে ডাকছিলেন, তো ওনার ধৈর্য হয় না মাংস আনার পর, কাটার জন্য ব্যস্ত হয়ে পড়েন, মানে আমি কাটবো উনি দেখবেন, সেই জন্য আমিও উঠে গেলাম, উঠে মাংস কাটাতে ব্যস্ত হয়ে গেলাম। আর ওদিকে আরমান এখনও ঘুমাচ্ছে, তাই ভাবলাম ও ঘুমে থাকতে থাকতে আমি কেটে নেই। তো মাংস আমাদের এখানে খুব কমই পাওয়া যায়, যেহেতু আমাদের একটা নিয়ম আছে যেসবের সামনে কুলাম কুলা বিক্রি করা যায় না, তো আলাদা একটা রুমে, রুম বলতে কি একটু ভিতরে জায়গায় যেখানে শুধু মুসলিম মানুষজন রয়েছে, সেই জায়গাতে মাঝে মধ্যে বিক্রি করা হয়। তো হঠাৎ খবর পেয়ে উনি নিয়ে আসলেন, আর এদিকে আমি মাংস বানাতে বানাতে একবার উঠে গিয়ে চাও বানিয়ে এনেছি, কারণ চা না খেয়েই বসে গিয়েছিলাম মাংস কাটাতে, তো সেই জন্য। তো এখানে আমার মাংস কাটা শেষ হয়ে গিয়েছে, তো আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে 1500 টাকার মাংস আছে, বেশ মাংস আছে। তো ভাবছিলাম যে মাংসগুলোকে পাট পাট করে রেখে দেব, তা এতে করে সুবিধা হবে, যে সময় যেদিন আর কি খাবো সেই দিন বের করে খেয়ে নেব। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার এই ভিডিওটি। ঈদ ছাড়া আমি কোনো দিন এইভাবে মাংস আলাদা আলাদা করে রাখিনি, তো যখনই মাংস আনা হয় তখনই একেবারেই সব খেয়ে নেওয়া হয়, একেবারে বলতে দু এক দিনের ভিতরে সব শেষ করে দেওয়া হয়। এবার যেহেতু আমরা মানুষ কম আর মাংস বেশি, সেই জন্য আমরা প্ল্যান করেছি যে এইরকম করে রাখবো, তাহাতে অনেক দিনও চলে যাবে আর সুন্দর হবে, যখন যতটুকু প্রয়োজন ততটুকু বের করে নেব। তো আমরা আমাদের প্রয়োজন অনুসারে ভাগাভাগি করে রেখে দিচ্ছি, আর মাংসের সঙ্গে এখন তো হাড়ও দিয়ে দে, তো হাড়গুলোকে আমিও আলাদা করে সব প্যাকেটের মধ্যে দুটা এরকম করে ঢুকিয়ে নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি, আর আমার কাছে মাত্র একটা এরকম কন্টেইনার আছে, তো যখন কাজে লাগি তখন মনে হয় অনেকটা জিনিসের ঘরে প্রয়োজন আছে। তো এখন আমি প্ল্যান করছি এরকম ছোটো ছোটো কন্টেইনার কত আমার কিনতে হবে, তো ফ্রিজে জিনিসগুলো রাখার জন্য। তো ফ্রিজে আরও মুরগির মাংস আছে আর মাছ আছে, তো দেখতেই পাচ্ছেন আমি জায়গা করতে পারছি না, তো আবার ওগুলোকে বের করে ঠিক সুন্দর করে রেখে দিলাম। অফ ক্যামেরায় আমি নাস্তা করে নিয়েছি, তো সেটা আর দেখালাম না, আজকে অনেক কিছু শেয়ার করার আছে সেজন্য। তো আজকে তো স্কুলে যাইনি, আজকে স্কুল বন্ধ ছিল সেই জন্য। তো এখানে আমি আমার এক সপ্তাহের যে কাপড় আমি স্কুলে পরে যাই সেগুলো ধুয়ে দিচ্ছি, আর এই সপ্তাহে আমি বেশিরভাগ প্রেফার করেছি হোয়াইট কালারের, তো সেই জন্য ভাবলাম একটু উজালা দিয়ে দিই, অনেক দিন হয়েছে আমি আমার হোয়াইট কাপড়ে উজালা দেইনি, সেই জন্য এখানে আমি উজালা দিচ্ছিলাম। তো আমি একটা প্ল্যান করেই প্রত্যেক সপ্তাহে কাপড় বের করি, যেহেতু দেখা যায় যে এখানে আমার ওয়াশিং মেশিনটা আনিনি, সেই জন্য আমি চাই না, যে একটু বাচ্চাও আছে আর ওকে নিয়ে এমনিতেই ঘর সংসারের অনেক কাজ যে আমাকে একা হাতেই করতে হয়, আর সঙ্গে যদি আমার এত বেশি করে কাপড় বের হয়ে যায় তাহলে তো বুঝতেই পারছেন ঘরের তো কাপড়ই আছে, বাচ্চারও আছে, প্রতিদিন কত কাপড় ধুতে হয়। তারপরও যদি আমি ডেইলি এক একটা ড্রেস পরে যাই তাহলে এক্সট্রা আরও কতটি কাপড় বের হয়ে যাবে, তাই আমি সপ্তাহে তো 6 দিন স্কুল থাকে, আমি 3টা ড্রেস বের করে নেই আর ওই 3টা ড্রেস দিয়েই আমি এক সপ্তাহ চালিয়ে নেই। তো এইভাবে প্ল্যান করে চললে আমরা একটু বেশি কাম থেকে মুক্তি পেতে পারবো, কি বলেন আপনারা, আমার এই বুদ্ধিটা ঠিক আছে কি না? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিবেন। তো এই জায়গাতে অনেকটা জল পড়ে গিয়েছিলো,
তো সেই জন্য ওই জায়গাটা মুছিয়ে নিলাম। আর এদিকে আমি মাংসটা রান্না করতেও লেগে গেলাম। তো মাংস দিয়ে আজকে সিম আলুর একটা তরকারি বানাবো, আর কিছু না। মাংস হলে তো আর কিছুর প্রয়োজনই পড়ে না। আর আমরা বিশেষ করে একটা তরকারি খাই, যেহেতু আমার স্কুল থাকে সেই জন্য একটা ফ্রাই বা কিছু বানানো যায় না। তো যদি কোনো দিন ইচ্ছে হয় তাহলে সঙ্গে অন্য কিছু বানিয়ে নেই, না হলে একটা দিয়েই চলে যায়। তো এই দেখুন, আমার প্রেশার কুকও করে নিয়েছিলাম, তো আজকে আর রান্না শেয়ার করলাম না, শুধু একটু একটু ক্লিপ করে শেয়ার করছি। তো আমার রান্না এদিকে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এখানে উপর থেকে গরম মশলাটা দিয়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে দিলেই আমার হয়ে যাবে আজকে রান্নাটা। তো কেমন হলো আমার মাংস রান্নাটা? আমার তো অনেক লোভ পাচ্ছে, অনেক দিন পরে মাংস খাবো। ব্রয়লার মাংস তো মুরগির মাংস অনেক খাচ্ছি, এখনও বর্তমানেও আছে ঘরে, কিন্তু এই মাংসটা অনেক দিন হয়েছে খাই নাই। তাই আর নতুন আলু দিয়ে সিম দিয়ে রান্না, তো বুঝতেই পারছেন। রান্না শেষ করে চলে এলাম এই কাজগুলো করতে। সকালে ঘুম থেকে ওঠার একটাই ফায়দা যে রান্না বান্না আগে শেষ করে এক্সট্রা কাজে হাত দেওয়া যায়। অনেক দিন থেকেই ইচ্ছা ছিল, যে ইচ্ছা কি মেসি ছিল আর কি, এই ওয়ার্ড্রোবের উপরটা আর আরমানের খেলনার র্যাকটা। তো ভাবছিলাম যে এগুলোকে ঠিক করব, কিন্তু সময়ের অভাবে তার হয়ে উঠছিল না। আজকে দেখছি একটু সময় আছে, তাই ওয়ার্ড্রোব উপরটা ঠিক করতে লাগলাম। সংসার সাজাতে কার না ভাল লাগে বলুন, আমার তো অনেক ভালো লাগে, কিন্তু এই যে সময়, সময়টাই তো ধরা দেয় না, আর সময়টাই তো হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে একটু সময় বের করে নিলাম, তো গুছিয়ে নিচ্ছি। আর আরমানের রেকটাও একটু গুছিয়ে নেব। আরমানের রেক গুছানো মানে কি, ওর খেলনা দুলনা। তো ওর খেলনা আমি যত গুছিয়ে রাখি ও তত নোংরা করতে ভালো পায়। তো আমি রোজ সকাল রাত্রে ও ঘুমানোর পর আমি উঠে আবার সুন্দর করে সব খেলনাগুলো জায়গা মতো রেখে দেই, আর সকালে উঠেই ওর এগুলো এদিক ওদিক ছুঁড়ে ফেলে দেয়, যেন ওর গা চুলকাচ্ছে খেলনাগুলোকে সুন্দর করে রাখা দেখে। এই দেখুন এই অবস্থা। তো এখানে আরমানের কিছু পিকচারের বুকস আছে, যেগুলো এক পাতা দু পাতা ছিঁড়ে ফেলেছে, সেই বইগুলোকে আমি এই র‍্যাক থেকে সরিয়ে নিচ্ছি, আর সুন্দর সুন্দর বুকসগুলোকে আমি জায়গা মতো রেখে দিচ্ছি। সংসার মানেই তো কাজ, তো সংসারের কাজ করতে কোনো লজ্জা আছে কি বলুন। তো এই দেখুন আমি সাজিয়ে নিয়েছি আমার আরমানের র‍্যাকটা, এক পাশে রেখেছি ওর গাড়িগুলো, আর এক পাশে ওর প্রিয় সব থেকে প্রিয় অ্যানিমেলসগুলো। ও অ্যানিমেলস অত ভালোবাসে যে কি বলবো, সব থেকে প্রিয় অ্যানিমেলস হচ্ছে ওর কাউ। তো কাউকে এত ভালোবাসে যে একটা যদি ওর পাশে এনে দেই সে সারাদিন ওকে দেখতে থাকবে। বেশিরভাগ ছোটো কাউগুলোকে ও বেবি কাউ বলে, তো বেবি কাউগুলোকে ও খুব বেশি ভালোবাসে। যদি আমার তারা হতো আমি একটা করে এনে রাখতাম, সবসময় ওর পাশে থাকতো। তো সব মায়েদেরই তো ইচ্ছা থাকে যে ওর ওদের ছেলেমেয়েরা যে জিনিস ভালো পায় ওদেরকে এনে তা দিই। তো এইরকম আমারও একটা ইচ্ছা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো সব ইচ্ছে তো আর পূরণ হবার নয়, তো আর কি করব। আজকে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই খাওয়া দাওয়ার পর আর কোনো শুট করিনি। তো এখন ফিরে আসলাম সন্ধ্যা পরে। দুপুরবেলা যে কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো এখন ঠিক করে আবার জায়গা মতো রেখে দেব, আবার নতুন সপ্তাহের জন্য নতুন তিনটে ড্রেস বের করে নেব। এইভাবেই চলে আমার রুটিনটা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ফিরে আসবো আগামীকাল আরও একটি সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সরি, আমার ভুল হয়েছে, আগামীকাল নয়, আমি একদিন পরে পরে ভিডিও আপলোড দিই। তো একদিন পর আবারও ফিরে আসবো আপনাদের মধ্যে। তো বাই বাই। আমার ছেলে আপনাদের কিছু বলতে চায়, তা দয়া করে শুনে নিন কি সুন্দর সুন্দর করে বলছে। আমি শোবার সময় একটু ক্যামেরাটা অন করেছিলাম,
কোনো শ্যুট করার জন্য নয়, শুধু এমনিতেই, কিন্তু আমি যা বলছি ও সঙ্গে সঙ্গে বলছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। চলুন দেখে নেওয়া যাক। গুড নাইট, লাভ ইউ, রাখি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লাইক, লাইক, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব, শেয়ার, 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 প্লিজ, প্লিজ, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বাই বাই, বাই বাই, গুড নাইট, গুড নাইট।